করতে হবে। হসপিটালে চেক করেছিল একটা আসামি রফিকুল ইসলাম বলে, 27 তারিখে ওদেরকে ধরা হয়েছিল, 6 জনকে আরও ধরা হয়েছিল। গতকাল ওর ডেট ছিল যেহেতু ও চেক করেছিল, ওখানে হসপিটালে ছিল, হসপিটাল রিলিজ দেয়নি। কালকে রাতে ওরা পালানোর চেষ্টা করেছিল, কিন্তু চেষ্টা করে যেই উইন্ডো থেকে ও জাম্প দিয়েছে ওখানেই পুলিশ ওকে ধরতে পেরেছিল। যেহেতু উইন্ডো ড্যামেজড হয়ে গিয়েছিল সেই কারণে ওকে কালকে থানায় রাখা হয়েছিল, আজকে ওকে কোর্টে প্রডিউস করে দেওয়া হবে। সেই কোন কেসে আসেনি সে? এইটা 400 কেস নাম্বার আছে, যে চা পাতার একটা গাড়ি আমরা 27 তারিখে ধরেছিলাম, তো ওই কেসে আসামি ছিল অলং উইথ 6 আদার। তো কেস নাম্বার হচ্ছে কেস 499 আন্ডার সেকশন 411 414। 27 তারিখে কেস হয়েছিল, 7 জনকে আমরা অ্যারেস্ট করেছিলাম, তার মধ্যে থেকে এটা একজন আসামি। মূল অভিযুক্ত মূল অভিযুক্তর মধ্যে একজন। তো আজকে কোর্টে আমরা তুলে দেবো।